সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ স্বাগত ধন্যবাদ গত দুই দিন ধরে পত্রপত্রিকার শিরোনাম এবং যে ছবিগুলো ছাপা হচ্ছে এত মানবিক বিপর্যয়ের তবু একটু শিরোনাম আপনাকে পড়ে শোনাই প্রথম আলো যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা বন্যা পরিস্থিতি ত্রিপুরা থেকে ফেনি মেঘ বিস্ফোরণ ঘটেছিল বৃষ্টি আরও কমবে কিছুটা উন্নতি হতে পারে বন্যার দৈনিক সমকাল ডুবন্ত জনপদে স্বজনের সন্ধানে সাহায্য পেতে যত আকুতি সাধ্য নেই তত দৈনিক যুগান্তর দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় ধীর গতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির দৈনিক কালের কণ্ঠ মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও বাংলাদেশ প্রতিদিন বিপর্যস্ত জনপদ বিপন্ন মানুষ বাঁচানোর আকুতি মৃত্যু পনেরো জনের থই থই পানি দশ লাখ পরিবার উদ্ধার অভিযানে বিভিন্ন বাহিনী পূর্বাভাস নিয়ে প্রশ্ন দায়কার দৈনিক ইস্তেফাক প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করুন মাহফুজ নামের কলাম বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ পনেরো জনের মৃত্যু আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না রিজুয়ানা বলেছেন মানব জমিন বাঁচার লড়াই বন্যায় অন্তত পনেরো জনের মৃত্যু আমাদের সময় বেঁচে থাকার লড়াই পূর্বাভাস পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার তৃতীয় দিন আজকের পত্রিকা শহর গ্রাম সবই পানির নিচে গলা পানি ঠেলে ঠাইয়ের খোঁজে প্রতিদিনের বাংলাদেশ সর্বগ্রাসী বন্যায় অকল্পনীয় দুর্ভোগ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান সময়রালো সীমাহীন দুর্ভোগে অর্থগটি বানভাসী এগারো জেলায় প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত জায় যায় দিনের শিরোনাম দিশেহারা আটচল্লিশ লাখ বানভাসী নসরুল হামিদ বিপুর দুর্নীতির কালো বিড়াল দৈনিক বাংলা দেশের এক পঞ্চমাংশ প্লাবিত মৃত্যু পণ্য আকস্মিক বন্যায় পনেরো জেলায় প্রায় পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত দেশ রূপান্তর দুর্গত পঁয়তাল্লিশ লাখ আরও সাত মৃত্যু রাষ্ট্রের পাঁচ খাতে সংস্কার বিএনপিও চায় এবার শেখ হাসিনার সঙ্গে সাকিব ফেরদৌস আসামি খবরের কাগজের শিরোনাম বন্যায় এগারো জেলায় মানবিক বিপর্যয় প্রধান উপদেষ্টার ত্রাম তহবিলে অনুদান অনুদানের আহ্বান ত্রিপুরায় বন্যায় ভূমিধসে নিহত বাইশ ইনকেলাব চরম দুর্ভোগে বানভাসীরা দৈনিক জনকণ্ঠ লাখ লাখ লোক পানিবন্দি ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান বন্যায় এ পর্যন্ত পনেরো জনের মৃত্যু আপনি শিরোনাম শুনলেন আমি তো শুরুতেই বলেছিলাম যে গত দুই দিন ধরে যে মানবিক বিপর্যয়ের ছবি এবং সংবাদ পড়তে হচ্ছে খুবই কষ্টদায়ক মানুষ বড় কাচ্ছে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও কালের কন্ঠের স্লোগান ধন্যবাদ আপনাকে আমি ধারণ 82 83 দিকেও জি আপনাদের সাংবাদিক হিসেবেও বিভিন্ন দেশে আমাদের দেশে তো এরকম প্রাকৃতিক বিপর্যয় প্রায়ই হতো হ্যাঁ আমরা কিন্তু ট্রাকে করে ত্রিফলের নিচে লুকিয়ে আমি কিন্তু কক্সবাজার পর্যন্ত গেছি এবং দীর্ঘদিন এটা ছিল না অর্থাৎ মানুষের যে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে মনে হলো যে সরকারেরই একক দায়িত্ব এবার কেউ নামতো না এবারে এবার বোধ করি সেই চিত্র এবার নতুন করে আমি দেখলাম আপনাকে আমি ধরিয়ে দিতে পারি মানে আমি আমার অনুভূতিটা ব্যক্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন টিএসসি তে একটা ত্রাণ কেন্দ্র খুলেছে আপনি গেলে দেখবেন যে দীর্ঘ মানুষের লাইন দীর্ঘ গাড়ির সারি সবাই ত্রাণ নিয়ে এসছেন এবং সবাই চাইছেন যে আমার ত্রাণটা যেন বানভাসী মানুষের কাছে পৌঁছে এটাই আমি বলতে চাচ্ছি যে এবারই প্রথম আবার শুরু হলো যে ধরেন আপনি বললেন তিন বাহিনী নেমেছে ছাত্ররা তো আছেই হ্যাঁ আগে তো আমামর জনগণও যেত তারা সবাই আস্থা রেখেছে ছাত্রের কথা বললেন মানে দুর্ভাগ্যজনক অনুরোধ তো এই ছাত্রদেরকেও কিন্তু এর আগে আমরা ওইভাবে দেখিনি দেখি নাই কিন্তু ছাত্ররা আগে থাকতো ওই আপনার বাক্স নিয়ে নিয়ে বা প্রেস ক্লাবের সামনে বা কোথাও সংগ্রহ করতো কিন্তু ব্যাপক হারে এই প্রশ্ন এটাই একটা জিনিস দেখেন উন্ন কাছে কিন্তু জনগণ টান দিয়ে আস্থা পাচ্ছে কম আমার কাছে মনে হয়েছে ছাত্রদের কাছে কিন্তু আস্থা রেখেছে আমরা করেছে হ্যাঁ আমরা যে ত্রাণটা দিব ক্যাশ টাকাও দিয়েছে ত্রানো দিয়েছে তারা মনে করেছে এটা বন্যার পাবে এটা মিসইউজ হবে না হ্যাঁ এটি এবং এবারে আপনি দেখেন সর্বস্তরের মানুষের কিন্তু আপনার হাহাকার কেউ সাহায্য করতে না পারলেও তার মনোবেদনা কিন্তু মারাত্মক এবং এবার আরেকটা জিনিস দেখলাম দীর্ঘ ষোলো বছর এই যে ভারতে বর্ডারে কিলিং থেকে শুরু করে যা কিছুই ঘটে প্রতিবাদ সরকারের পক্ষ থেকে করতে দেখা যায় নাই এবার কিন্তু প্রতিবাদ হয়েছে ধরেন কেন হয়েছে আমি বলবো আমি আগেও বলেছি যে আপনার আন্তর্জাতিক আইন আছে যেটা আপনার কনভেনশন হয়েছিল দুই সালে এবং দুই সালে আইন হয়েছে এটা যে যদি আন্তর্জাতিক নদী এক দেশ থেকে আরেক দেশে যে নদী প্রবাহিত হয় সেটাকেই আন্তর্জাতিক নদী বলে এরকম বাহান্নটা রিভার কিন্তু ভারতের সাথে আমাদের আছে এই বাহান্নটা রিভার কিন্তু চুয়ান্নটা রিভার আছে কিন্তু বাহান্নটা কিন্তু উৎপত্তিস্থল ভারতেও না অন্য দেশ থেকে এসে বাইরে হয়ে এখানে আসছে আর চুয়ান্নটা রিভার আছে আমাদের বাংলাদেশের সাথে আর এটা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক রিভার এখানে ন্যায্য হিসা বাংলাদেশ পেতে পারে কিন্তু সেটার থেকে আমরা বরাবরই বঞ্চিত আপনি জানেন তিস্তা নিয়ে বহু বছর ধরে হাকার তিস্তার পানি বন্টন চাই ন্যায্য হিসা চাই কিন্তু এই এগ্রিমেন্টটা কিন্তু হয় নাই শেষ পর্যায়ে এসে তিস্তা একটা প্রজেক্ট করা হবে সেটা নিয়ে আনা না ধরনের না কথা চীন প্রকল্প জড়িত করলো এরপরে ভারত ইচ্ছা প্রকাশ করলো তখন এটাও আমি লিখেছি যে এটাও আসলে হবে না কারণ হচ্ছে যে এই চর্ণটা রিভারে তিস্তা চর্ণটা রিভার আপনার ভারতে একটা আরেকটার সাথে লিংক করতেছে যেমন ফরাক্কা ব্যারেস ভারত যে বেনিফিটের জন্য করেছিল ওই ফারাক্কা ব্যারেজ কিন্তু এখন ভারতের ভিতর ভিতর থেকেও বলে ফারাক্কা ব্যারেজ চাই না বাংলাদেশও ফারাক্কা ব্যারেজের কথা আপত্তি করে তো ওরকমই চুয়ান্নটা রিভার এটাকে বলা হয়েছে রিভার লিঙ্কিং প্রজেক্ট ভারত করেছে কিন্তু তারা টাকা পয়সার অভাবে এটা কাজ শুরু করতে পারে না এই বিশাল প্রজেক্ট এটার সাথে তিস্তাও আছে এই জন্য আমি বলতাম যে তিস্তার আপনার চুক্তি করে তো লাভ নাই কারণ তিস্তার উপরে বারোটা বাঁধ এবং ড্যাম সেই সিকিম থেকে তিস্তার জন্ম বারোটা বাঁধ এবং ড্যাম ওখান থেকে পানি তুলে নেওয়া হয় এবং বিদ্যুৎ উৎপাদন করা হয় পানি নিয়ে এরকম তো সুতরাং এই তিস্তার শেষ প্রান্ত হল গজলডোবা ভারতের অংশে আমাদের পাশেই পাশেই কিন্তু সেইখানে গ্রীষ্মকালে পানি তেমন থাকে না এবং সবসময় বলা হয় মমতা ব্যানার্জির আপত্তির কারণে তিস্তা আপনার চুক্তি হচ্ছে না কিন্তু আমার বক্তব্যটা ছিল সেখানেই যে মমতার তো আপত্তি করা ছাড়া রাস্তা নাই কারণ মমতার তো উপর থেকে পানি তুলে নেয় তিস্তার সেও তো পানির হাহাকারে আছে হ্যাঁ তা আমাদের যদি এগ্রিমেন্ট করাও হয় গদলডোয় তো পানি থাকে না তেমন ওটার যদি আমরা ফিফটি পার্সেন্টও পাই আমাদের তো লাভ হচ্ছে না সুতরাং আমাদের এখানে কিন্তু আপনার এই চুয়ান্নটা রিভারের যে প্রজেক্ট এখানেও আমাদের কিন্তু অংশীদার হওয়ার কথা আমাদেরও ওখানে পার্টি হওয়ার কথা কিন্তু সেটা কিন্তু রাখে নেই আবার নেপালের সাথে আমাদের সাথে যেমন করে নেপালের সাথে ভারত উল্টাটা করে হ্যাঁ তো এখন এই জন্যেই আমি দেখলাম এক উপদেশটা বললো। যে অন্তত আগাম বার্তাটা তো দিতে পারত হ্যাঁ প্রশ্নটা সেটাই যে আপনি আপনি বিপদে পড়েছেন আমরা বুঝলাম যে আপনিও বিপদে পড়েছেন বন্যার কারণে বা বৃষ্টির কারণে আপনি ভাটিতে পানিটা ছেড়ে দেবেন কিন্তু সেই ভাটির মানুষগুলোর জন্য তো আপনার একটা মায়া বা দয়া দরকার যে ভাই আপনি সাবধান হয়ে এই যে পানিটা কিন্তু আসছে তাহলেও তো আমার একটা প্রস্তুতি থাকে যে আমি কিভাবে নিজেকে রক্ষা করব বা আমার করণীয়টা কী সেটা তো আপনি অন্তত আন্তর্জাতিক নদী আইনে আপনি সেই মানে জেস্টারটা তো আপনি দেখা দেখাতে পারেন না ওইটাই আমি ওইটাই বলছি যে আপনি এক যে নদীর পানি তো আপনি আটকাতেই পারেন না আন্তর্জাতিক রিভার হিসাবে এটা হয়তো যদি নদীটা আমাদের এখানে এই প্রান্তে নাব্যতা থাকতো গ্রীষ্মকালে ধরেন পানি থাকে না তখন আমাদের এটা শুকিয়ে যায় হ্যাঁ শুকিয়ে যায় নাব্যতা নদীর নাব্যতা হারায় তো এখন যদি সবসময় পানি নদীতে বহমান থাকতো তাহলে কিন্তু এই পানি সবসময় সাগরে চলে যেত আমরা এত বন্যায় হয়তো আক্রান্ত হতাম না এই বিপর্যয়গুলো দেখতে হতো না কিন্তু এই ভারতের বন্ধু দেশ কিন্তু ভারতের এই পানির ব্যাপারে ব্যাপারে কোনো সার দিচ্ছে না আমাদেরকে আমরা ছোটবেলা থেকে স্লোগান পানি পানি চাই চাই এই পানির সমাধান হয় অথচ আইনগত ভাবে আন্তর্জাতিক আইনে আমরা আমাদের ন্যায্য হিসেবে অর্থাৎ পানির অর্ধেক পানি আমাদের দিতে হবে এটা আমরা পাচ্ছি না অথবা পানি যদি এমনিতেই চলমান থাকে এবং আইনে বলা আছে যে পানির গতি রোধ করা যাবে না ব্যাহত করা যাবে না পানি তো তুলে নেওয়া তো দূরের কথা এই পানিটা চলমান যদি থাকতো তাহলে কিন্তু আমাদের পাশের নদীর প্রশ্নটা ওইটা জায়গায় যখন আপনি পানিতে ডুবলেন পানিটা ছেড়ে দিলেন যখন আমার এখানে পানি নাই তখন আপনি পানি ধরে রাখলেন সেইটা তো আসলে নিয়ম এটি এটাই বলতেছি এই জন্য হয়েছে কি হঠাৎ করে এবারে প্রবল বর্ষণ হয়েছে যেটা যেটা বলা হচ্ছে যে ত্রিপুরা থেকে ফেনি মেঘ বিস্ফোরণ ঘটেছিল হ্যাঁ মেঘ প্রচুর মেঘ মেঘ হয়ে আপনার মিজোরাম থেকে পানি চলে আসছে আপনার ইয়েতে ত্রিপুরায় ত্রিপুরার ড্যাম এটার উপরে চাপ পড়েছে বেশি যেমন ধরেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ভারতের রাষ্ট্রদূতকে কিন্তু তলব করা হয়েছিল তিনি বলেছেন যে পানি উপসে পড়েছে বাদ দিয়ে উপসে পড়েছে হ্যাঁ আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং এ বলেছে যে পানি এরকম মানে বর্ষণে এটা ধরে রাখা যায় নাই অটোমেটিক খুলে গেছে মানে বাধের যে আপনি পানি উপচে পড়ল কার যাই পড়ুক আপনি পানি ছেড়ে দিয়েছেন পানি ছেড়ে দিয়ে হ্যাঁ এই জন্য আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় যে পানিটা যদি সারাকাল আমার বক্তব্য ভিন্ন পানি আপনি যদি নাই দিতে চান পানির গতি আপনি করে হোক অথবা ওই নদী বহমান থাকলে নদীর স্রোতেই হোক আমার নাম্যতা ঠিক থাকবে পানি সাগরে চলে আপনি যেটা বললেন যে আমাদের নদীর এই যে মানে স্রোত বাধাগ্রস্ত হওয়ার কারণে আমাদের নদীর তলদেশ কিন্তু ভরাট হয়ে যাচ্ছে হ্যাঁ দুই ভরাট হয়ে যাওয়ার কারণেও কিন্তু আমাদের অনেক দুর্বিপাকে পড়তে হচ্ছে হ্যাঁ দুইভাবেই হয় ধরেন যখন পানি এবারের বন্যাটা হচ্ছে প্রকট মানে আপনার আমার স্মরণকালে এরকম অকস্মাৎ দুই দিনে একদম ধরেন আমরা বলি মানবিক বিপর্যয় আমি বলি আমি পশু পাখি আপনাকে যারা বিশেষ করে ফেনী অঞ্চলে যারা আছেন অনেক আত্মীয় স্বজন এখনো তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না এবং আমি আমার আত্মীয় মানে আমার শ্বশুর বাড়ি ফেনীতে সেখানে আমার আত্মীয়রা কিভাবে আছেন আমরা সেটা যোগাযোগ করতে পারছি না কাউকে বলেছিলাম সে বলছে পুরো জনপদটা সাদা মানে কার কোথায় বাড়ি আছে বা কি আছে একটা শুকনো জায়গা এইটা আমরা মোটেও দু এক জায়গায় গাছের মাথা দেখা যায় এরকম হয় নাই না আপনার তো বাংলায় কবি আপনি জানেন মানবিক বলতে আমি মানুষের বিপর্যয় দেখছি কিন্তু আমার কথা হলো যে পশু পাখি গবাদি পশু শস্য ধান ক্ষেত সব কিছু মাছ সব কিছুর বিপর্যয় ঘটে গেছে ওখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই ওখানে ইন্টারনেট নাই ওখানে লাইট নাই ওখানে টেলিফোন নাই কিচ্ছু নাই ফেনিতে বিশেষ করে কিচ্ছু নাই তো সুতরাং এটা একটা সামগ্রিক বিপর্যয় মানবিক শুধু মানুষের বিপর্যয় না সবকিছুর এই এই যে দুর্ভোগটাতে আমরা পড়লাম আমরা তো ঠিক আছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা রাজনৈতিক বন্যা বা কেউ এভাবে প্রকাশ করার চেষ্টা করছেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে প্রকৃতি আমাদেরকে যে একটা জানান নিল এই যে অবস্থাটা তৈরি হলো এর থেকে আসলে ধরেন কাউকে আমি দোষারোপ করি না না করে নিজেদের জায়গায় যে নিজেদের জায়গায় আমরা নদী দখল করেছি নিজেদের জায়গায় আমরা নদীর বাদ দিয়েছি নিজেদের নদীর স্রোতকে যাতে ইয়ে হয় সেটা বন্ধ করে দিয়েছি তো এই আলোচনাগুলো বা এই বিষয়গুলোকে এখন একটু জোরে সরে উঠতে পারে না যে আপনি যে খাল দখল করলেন বিশেষ ঢাকা শহরের কথাই যদি বলি কতটা খাল ছিল আপনি আমি তো দেখেছি এখন তো খালের নিশানা নাই মতিঝিলের পেছনে আমি নৌকায় পারাপার করেছি সেটা তো এখন নাই ধোলাই খাল যে ছিল সেটা একটা ইতিহাস মানে বাচ্চারা যে ওখানে খুঁজবে ধোলাই কোনটা কে কোনটা কি ধোলাই খাল কি জিনিস তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কে খুঁজবে সেসব প্রশ্ন অনেক প্রশ্ন ধরেন আমি ঢাকা শহরে সেভেন্টি টুতে যখন এসেছি তখন চাকতি পয়সা ছিল গরুর গাড়ি আমাকে সুতো দিয়ে বেঁধে ষোলোটা পয়সা দিল আমার বড় ভাই ষোলোটা পয়সা হ্যাঁ তুই ঢাকা শহরে যাবি খাবি পয়সা কিন্তু বাঁচাবি না কিন্তু আমি খরচ করতে নাই কারণ তখন শহর ছিল ফার্ম গেট পর্যন্ত ফার্ম গেট পর্যন্ত হ্যাঁ অর্থাৎ টাকার মূল্য অনেক ছিল তখন কিন্তু ঢাকা শহরের প্রায় তিন ভাগের এক ভাগ কিন্তু নদী নালা খাল বিল এগুলি ছিল এগুলো সব ভরাট এই যে ধানমন্ডি ফুরাটা ধান ক্ষেত ছিল এইভাবে উত্তরা তো আপনিও দেখেছেন আমিও দেখেছি উত্তরা ভরাট করে আবাসিক এরিয়া হয়ে গেছে হ্যাঁ জানেন এই যে এখন পূর্বাচল হচ্ছে এগুলো খাল টাল ভরাট করে হচ্ছে এই যে বসুন্ধরা সিটির অধিকাংশ এই তো খাল ছিল প্রকৃতি তো প্রকৃতিকে স্বাভাবিকভাবে প্রকৃতিকে বিহেভিয়ার করতে দেওয়া হচ্ছে না এই জন্য জাতিসংঘ বলছে যে দেখেন এই প্রাকৃতিক বিপর্যয় দুই হাজার সালে আরও বেশি ঘটবে তার এটা সতর্কতা হ্যাঁ সতর্কতা বলে দিছে এই প্রকৃতি বলছে যে দুই হাজার সালে থেকে আরো অবনতি ঘটতে থাকবে যেটা নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে যাবে না না অবশ্যই সেই সেই বিষয়ে তো নিশ্চয়ই রাষ্ট্র প্রস্তুতি নেবে কিন্তু একই সাথে নদী আইন যেটা আমাদের যেটা ন্যায্য হিসা সেই বিষয়ে আমাদের প্রতিবেশীর কাছ থেকে বোধ করি আমরা সেই আচরণটা পেতে পারি সেই প্রত্যাশাটাও আমরা করতে চাই না সেটা হচ্ছে কি এখন কূটনৈতিক তৎপরতা তো করতে হবে কারণ আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমরা তো স্বাধীন দেশ আমরা কেন আমরা করব না এরিয়া ওয়াইজ ভৌগোলিক ছোট মানুষের সংখ্যা তো আমরা অষ্টম পৃথিবীতে সংখ্যার বিচারে সুতরাং ওই দিক থেকে কিন্তু আমাদের শক্তি কম নাই আমাদের কিন্তু এখনো বত্রিশ কোটি হাত আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক একটা বিপর্যয় চলছে মানবিক বিপর্যয় ফেনী এবং দেশের প্রায় দশ বারোটি জেলার মানুষ পানিবন্দী অনেকেই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন একটু সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করুন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে উদ্যোগটি নিয়েছে তাদের সাথে সংযুক্ত হতে পারেন যে যেখান থেকে পারি আসুন বন্যার্থতের পাশে দাঁড়াই মানুষ মানুষের জন্যে ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ